আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যারা নতুন দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর চলে আসছি ব্যালকনিতে, ব্যালকনি থেকেই ভিডিও শুরু করছি। তো ভাবলাম যে গাছগুলো শেয়ার করি একটু। আর দেখতেছেন যে আমার নয়নতারা গাছ, এটা আমার ফার্স্ট ফুল আসছে নয়নতারা গাছ। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা বুঝতে পারবেন নয়নতারা গাছ কীভাবে জোপালো করা যায়। আর তখন আমি এই নয়নতারা গাছগুলো জোপালোর জন্য কুশিগুলো ছিঁড়ে দিছিলাম। যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আর গাছগুলো দেখানো অনেকটা জোপালো হয়ে গেছে, আর এই ফুল চলে আসছে। এখন আর আমি জোপালো করবো না, এইভাবেই রাখবো। আর এই গাছগুলো জোপালো করলে দেখা যায় গাছগুলো তেমন একটা বড় হয় না, অনেক ডালপালা হয় আর গাছটা অনেক ছড়ানো হয়। আর এই যে পর্তলিকাগুলো দেখছেন সেগুলো তো আমি রিপোর্টিং করছি আগের ভিডিওতে আছে, গাছগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর আমি এখন চলে আসছি একটু টেবিলে, কাভার টেবিলে ড্রাগন কাটা ছিল ওগুলো খেয়ে নিব। তো ভাবলাম জাস্ট বাহিরে যাব, আর বাহিরে কিছু দরকার ছিল। তো 12টার দিকে বের হয়ে গেছি। তো এই যে আমরা রিক্সা দিয়ে যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড, ভাবলাম একটু ঘুরি। অনেকদিন ধরে যেহেতু ঘোরা হয় না তাই একটু রিক্সা দিয়ে ঘুরতেছিলাম। আর আমার তো রিক্সা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। আর কার কার ভালো লাগে রিক্সায় ঘুরতে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে ঘুরতে মন চায়, কিন্তু সময়ের জন্য আর ঘোরা হয় না। আর এই পার্কটা, এই পার্কটা আমার অনেক ভালো লাগে। আর এই রাস্তাটাও আমার অনেক ভালো লাগে, আমি এই রাস্তা দিয়ে প্রায় প্রায় আসা যাওয়া করি। যারা উত্তরাতে থাকেন তারা অবশ্যই চিনতে পারবেন। তো আজকে কোনো প্ল্যান ছিল না বাইরে আসার, হঠাৎ করে বলতেছে যে বাইরে যাব, তো ঝটপট রেডি হয়ে তারপরে চলে আসলাম। আর আমরা অনেকক্ষণ রিক্সা দিয়ে ঘুরছি, তবে সব তো আর ভিডিওতে দেওয়া সম্ভব না, তাই অল্প একটু দেওয়া হয়েছে। তো পরে আমরা চলে আসছি রেস্টুরেন্টে। আর যে রেস্টুরেন্টে আমরা খাবার নিয়ে বসে আছি আমরা দেখতে পাচ্ছেন। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার আমার পছন্দের একটা দোকানে চলে যাব। আর এই যে পছন্দের যে দোকানটা সেটা এখন দেখতে পারতেছেন, এইটা আমার তো অনেক ভালো লাগার মতো একটা দোকান। আর আমি এই দোকানে মাঝে মাঝে আসি, আর মাটির জিনিসগুলো তো আমার অনেক পছন্দ, আমি প্রায় প্রায় সময় মাটির জিনিসগুলো কেনার চেষ্টা করি।
আর এখান থেকে আমি কিছু মাটি জিনিস কিনেছি, সেটা পরে ভিডিওতে দেখতে পারবেন। আর আমার তো মাটির সব জিনিস ভালো লাগে, মরা সব কিনে নিই, তো কেনা সম্ভব না, তবু অনেক কিছু কিনি। আর এই দোকানটা ভর্তি মাটির জিনিস, এত সুন্দর সুন্দর, আমার তো বেশ ভালো লাগে। দোকান থেকে আসতে মন চায় না, মনে হয় সব নিয়ে আসি, চলে আসি বাসায়। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।